আজকে আমার কলকাতায় তিন নম্বর দিন, আর আজকে আমি এখন যাব বাংলাদেশের ভিসা আলিতে, আর আমার সঙ্গে এখন পাইছি শরদ দাকে। তো ইয়ে টুকুটুকু শিখে গেছে আমার মতন ভিডিও করতে। কি জোহার বার্তা মিডিয়া, একদম একদম পুরো একদম ঝাঁকাড়ে যাব। আর এখন এই যে হেলমেটটা লাগাইছি, এটা 2-in-1 হেলমেট বটে, এটা একটা টোপি বটে, আর এটার উপরে একটা সাইকেলের হেলমেট আছে। এখন নাই তো মানে কোনো করার নাই, যেটা আছে ওইটা দিয়ে আমাকে কাজ চালাইতে হবে। আর এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে নিউ গড়িয়া, আর নিউ গড়িয়ালে এখন যাবো আমরা সেক্টর 5। আর এই ভিডিওটাতে আমরা ইনফরমেশন দিব বাংলাদেশের ভিসা করতে গেলে কি কি জিনিস লাগে, কত টাকা লাগে, কত সময় লাগে, এইসব জিনিসগুলার ব্যাপারে। তো আজকে আমার এই ভিডিওটা শুরু করছি আর ইনফরমেশনগুলো দিতে দিতে যাব। এই যে হচ্ছে স্কুটি, এখন এটাই করে আমরা যাব ভিসা অফিস। আমার বাঁ ধারে এখন যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা হচ্ছে বাংলাদেশের ভিসা অফিস। একটা ভিসা করার জন্য আলাদা জায়গায় যেতে হয়, আর একটা থার্ড পার্টি কোম্পানি আছে যেটা বাংলাদেশ এম্বাসি হায়ার করে রেখেছে, তো সেই কোম্পানি ভিসা দেয়। ভিসার যে প্রসেসগুলো আছে সেগুলো করে দেয়, কত টাকা লাগছে, কী ডকুমেন্টস লাগছে, কত সময় লাগছে, এইসব জিনিসগুলোর ব্যাপারে ডিটেলসে বলবো। এই যে এখানে দেওয়া আছে ভিসা, বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, রিজার্ভ পার্কিং। এইখানে আমাদের স্কুটিটা আমরা পার্ক করলি, তারপর বাকি যে ডিটেলসগুলো আছে একবার ভিতরে যাই সেগুলোর আমি বলবো। ভিতরে যাবার পর অ্যাকচুয়ালি যদি ভিতরে ভিডিও করতে দেয় তাহলে বলতে পারি, আর যদি না দেয় তাহলে পুরো ইনফরমেশনগুলো ভিতর থেকে বেরাই পরে আমি ক্যামেরার ভিতরে বলে দেবো। সকালে যেখানে ব্লগটা শুরু করেছিলাম আজ ওইখানে পৌঁছে গেছি, আর পৌঁছিবার পর আজকে যেটা ভিসার আপডেট সেটা দেবো। ভিসার আপডেট হচ্ছে যে এখন বাংলাদেশের যে সার্ভার আছে ভিসা তৈরি করার, এটা শুধুমাত্র কলকাতা সার্ভার, এটা হলে গোটা পৃথিবীতে যত বাংলাদেশের টুরিস্ট ভিসা অ্যাপ্লাই করার যে সার্ভারটা আছে ওটা বসে গেছে। তো এখন আমরা যখন গেলি, যাবার পর ভিসা অফিসের ভিতরে ঢুকলি, প্রথম কথা হচ্ছে ওরা কোনো ভিডিও রেকর্ড করতে দেয়নি। যাবার সময় ওরা জিজ্ঞাসা করলো যে তোমাদের কাছে বিড়ি সিগারেট আছে কি নেই, কোনো লাইটার আছে কি নেই, এইসব জিনিসগুলোকে তোমরা বাইরে রেখে দিও। এবার আমরা নর্মালি গেলি, আমাদের কাছে ওইসব কিছু ছিল নাই। তারপর যখন ভিতরে ঢুকলি ঠিক তারপর কি হলো, ওরা আমাকে সিধাইলো যে ফর্ম ফিল আপ তোমরা নিজেরা করে আনিছ না আমাদেরকে দিয়ে করাবে। তো আমরা যেটা বললি যে আমরা নিজেরাই করবো, এখানে আসি পর আমরা আগে কোনো কিছু করে আসিনি, কারণ কালকে রাতে তার দুদিন আগের থেকে আমি ফর্ম ফিল আপ করার চেষ্টা করতেছিলাম। কিন্তু অসুবিধাটা হয়েছে যে ওইটার যদি কোনো কারণে কিছু ভুল হয়ে যায় তাহলে তো সবার থেকে আগে ওই 800 টাকাটা যেটা ভিসার জন্য অ্যাপ্লাই করছিলি ওইটাও যাবে, আর তার সঙ্গে সঙ্গে মানে সময়টাও যাবে, আরও 15 দিন আমাকে অপেক্ষা করতে হবে ভিসা যদি রিজেক্ট করে দেয় কোনো কারণে। ওরা আলাদা করে 300 টাকা লিখছে ফর্ম ফিল আপ করার জন্য। এরপর যখন আমরা ভিতর দ্বারা ঢুকলি আমাদেরকে টোকেন দিল, একটা ছোট কাগজের মতন দিল যেটাতে সব ডিটেলসগুলো খুঁজতে ছিল যে কী কী লাগবে এইসব জিনিসগুলোর ব্যাপারে। তো সেই তখন কী হলো, আমরা সিধালি যে কতদিন সময় লাগবে এইসব জিনিসগুলোর ব্যাপারে। তো ওরা বললো যে আজকে কিছু হবে নাই, আজকে তোমরা ডকুমেন্টগুলো জমা দিয়ে যেতে পারো, কিন্তু ভিসার কাজ শুরু হবে সোমবারে। এবার সোমবারে যদি সার্ভার ঠিক হয় তবেই হবে, তাছাড়া হবে নাই। তাহলে আমরা সোমবার তখন বলি ঠিক আছে, আমরা 1-2-3 ঘন্টা বসলি কিন্তু কোনো কাজ তো আর হলো না। এরপর সোমবারে দেখবো কত দূর কী আপডেট হয়েছে। এবার ভিসালিতে যে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো এই ভিডিওটায় আমি বলবো, কী কী কাগজ লাগে, কত টাকা লাগে, আর কতদিন সময় লাগে। আমার সঙ্গে যে দাদা আছে শরদ্দা, শরদ্দা তো অলরেডি 2019 সাইকেল নিয়ে গেছিলো বাংলাদেশ, তখন ভিসালিবার এক্সপিরিয়েন্সটা আলাদা ছিল, আর এখন ভিসালিবার এক্সপিরিয়েন্সটা আলাদা। লাইভে বলেও ছিল যে ভিসালিবার এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি তখন ভিসার জন্য পুরো চার্জ লাগে না, বাট এখনও আমি দেখলাম যে ভিসা অ্যাকচুয়ালি নেওয়ার জন্য কোনো চার্জ লাগে না, বাট প্রসেসিং ফিজ হিসেবে আলাদা একটা ওরা চার্জ করছে, যেটা একটা থার্ড পার্টি ভেন্ডার তারা এই বিষয়টা। বাংলাদেশ এমবেসি আর কোনো ভিসা তৈরি করে না বর্তমানে, এখন যে ভিসাগুলো অ্যাপ্লাই করে ভিসা আসছে বাংলাদেশ এমবেসি থেকে, কলকাতা এমবেসি থেকে, কিন্তু ভিসা যেটা অ্যাপ্লাই করছে কী করে ভরতে হবে ফর্ম ফর্ম ফিল আপগুলো, যে আমার ফর্ম ফিল আপগুলো যে বাংলাদেশ এমবেসির কাছে পৌঁছান দিচ্ছে, সেইটা একটা থার্ড পার্টি কোম্পানি যেটা সল্ট লেক সেক্টর 5 আছে, আর ওয়াকে 800 টাকার দিতে হয় শুধুমাত্র সার্ভিস চার্জ হয় ভিসা ফিল করার জন্য, আর 300 টাকা লাগে ফর্ম ফিল আপ, এইটা হচ্ছে ওদের টাকা। এরপর ডকুমেন্টের দিক থেকে যদি বলা যায় তাহলে ভিসার জন্য কী চাই, পাসপোর্ট, একটা অরিজিনাল পাসপোর্ট চাই, ইন্ডিয়ান পাসপোর্ট, যেটার ভ্যালিডিটি মিনিমাম 6 মাসের থাকতে হবে, তার সঙ্গে পাসপোর্টের একটা জেরক্স চাই, তার সঙ্গে ওই আধার কার্ডের জেরক্স, একটা ভ্যাকসিন সার্টিফিকেট এবং সাদা দুটো ছবি লাগবে, মানে দুটো ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকা সাদা ছবি দরকার আর কি, এবং তাতে মোটামুটি 80% আর কি মোটামুটি ফেসটা দেখা যাচ্ছে এরকম ধরনের। তাছাড়া ওইখানে গেলে 200 টাকা লিভ এক ছবি, যদি মানে যদি কেউ না থাকে, না থাকে তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছবি না থাকে তাহলে আপনাকে এক্সট্রা 200 টাকা পেমেন্ট করতে হবে। যদি কেউ ছবি তুলছে তাহলে সবাইকে রিকোয়েস্ট করো ব্যাকগ্রাউন্ড হোয়াইট যেমন থাকে, আর সাদা ব্যাকগ্রাউন্ড সুজন দত্তা যেমন সাদা থাকে, আর তার সঙ্গে ওই মুখটা যেমন 80% দেখায়, তো এইটা করতে হবে। আর ওরা আমার পাসপোর্টটা জেরক্স করলো, পাসপোর্টের জেরক্স করার দাম নিল 10 টাকা। আমি বলি ভাই জেরক্স করতে 10 টাকা, মানে সোনার পেপারে কি জেরক্স করবে, আমার একটা কোয়েশ্চেন ছিল। আমি বলি মাথায় চুল ছিঁড়বো আমি 10 টাকায় 10টা জেরক্স নিয়ে আসতাম, কিন্তু যাই হোক এখন ওইখানে দরকার পড়লো, কিন্তু এত বেশি চার্জ ওইটা মানে দেওয়া উচিত হয়নি, এটা আমার পুরো একদম মানে
চুবল কাঁটার মতন বিল হয়ে একটা জেরক্স হচ্ছে 10 টাকা হতে পারে। এরপর আমরা সোমবারে যাব, আপডেট কি আছে সেগুলোর ব্যাপারে জানবো। আর দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে আমি এখনো পর্যন্ত আগের ব্লগটা আপলোড করতে পারিনি, যখন এই ভিডিওটা শ্যুট করছি রেডি করে ফেসবুকে দিয়ে দিচ্ছি আর চ্যানেলও দিয়ে দেবো। আর আর 15 দিন সময় লেগেছে। এরপর আমরা একটা ইনভিটেশন লেটার জোগাড় করেছি, বাংলাদেশে আমাদের একটা বন্ধু আছে, ওয়ার ইনভিটেশন লেটার আছে, ওই ইনভিটেশন লেটার আর ওয়ার অ্যাড্রেসে দিয়ে আছে। তো ওয়ার অ্যাড্রেসে যাবো বাংলাদেশ, যদি ওই ইনভিটেশন লেটারটা দেখে পর জলদি দিয়ে দেয় তাহলে তো একটা ভালো সুবিধা হবে। সময় লাগছে এমনিতে 15 থেকে 20 দিন, তো 15 থেকে 20 দিন আমি ভাবছি কলকাতায় বসে বসে কি করবো। এখন ভিসা অ্যাপ্লাই করতে দিয়ে এখন আর অত মাথার লোড নাই, এরপর যা হবে সেটা চুপচাপ বসে পড়ে দেখছি কি আপডেট সেগুলো বলতে থাকবো আগের ভিডিওগুলোই। আর ভিসা নিয়ে যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে তো সে কমেন্ট করে বলতে পারে, বাকি আমরা সেগুলোর ব্যবস্থা করবো, আরও জানার চেষ্টা করবো। আর ভিতরে যেটা কথা বলবো বলেছিলি বিভিন্ন এখানে অফিসারদের সঙ্গে, তো এখানে যারা বসেছিল নর্মাল লোকেই ছিল, অফিসার বলে কেউ ছিল না, আর সবাই সবাইকে ওপেনলি বলছিল ওদের যেহেতু 800 টাকা পাচ্ছে শুধু ভিসা অ্যাপ্লাই করার জন্য, তাহলে তো একটা মানে হাতের দাড়ি করবে গেছে, এটা একটা ব্যাপার বটে। কারণ বাংলাদেশ অফিসিয়ালি ইন্ডিয়ার যার পাসপোর্ট আছে তার কাছ থেকে কিন্তু কোনো টাকা নেই, শুধু ওই ভিসা অ্যাপ্লাই করার জন্য যে কোম্পানিটা আছে ও 800 টাকা নেই। আর বাংলাদেশ থেকে যখন কেউ বেরাবে তখন ওইখানে বাংলাদেশের একটা ব্যাংক আছে সোনালী ব্যাংক, সেই সোনালী ব্যাংক লিবে 500 টাকা ট্রাভেল চার্জ, তাও আর ওয়াদের কারেন্ট দিলে বেরাবার সময় ঢোকার সময় কোনো বাংলাদেশে টাকা লাগে না। এখন এটা হচ্ছে রিয়েলিটি, দেখা যাক কতদূর কি হয়। নেক্সট ভিডিওতে আবার তাহলে দেখা হচ্ছে, এখন ভিডিওটা শেষ করছি। হ্যাঁ, বাই বাই বাই।